আজকে আমরা কি শিখবো? আজকে আমরা শিখবো যে কিভাবে ওয়্যার ওপেন করে। ওয়্যার মিন্স কি? মিগ ওয়্যার। হ্যাঁ, মিগ ওয়্যার কিভাবে ওয়্যার ফিটার থেকে ওপেন করে আর কিভাবে কি ফিট আপ করে। হ্যাঁ, এই জিনিসটা আমাদের কি ভেরি ইম্পর্টেন্ট। আমরা যারা FCAW অথবা মিগ ওয়েল্ডার আছি এদের জন্য কি খুব জরুরি, তাই না? গুরুত্বপূর্ণ স্যার, তাই না? আজকে আমরা কি এই বিষয়টা আমরা শিখবো। হ্যাঁ, প্রথমত আমরা যে মেশিনটা দিয়ে কাজ করি সেই মেশিনটার নাম কি? এমআইজি ওয়েল্ডিং মেশিন। ঠিক আছে, তো এই ওয়েল্ডিং মেশিনের সাথে যে রিলেটেড বস্তুটা আছে সেই বস্তুটার নাম কি? ওয়্যার ফিটার, তাই না? ওয়্যার ফিটারের কাজ কি? ওয়্যারকে প্রপারলি রিলিজ করা, তাকে কি ওয়্যার ফিটার বলা হয়, তাই না? তো আজকে আমরা কি ওয়্যার ফিটার আমরা প্রথমত কি ওপেন করব। হ্যাঁ, প্রথমত কি আমরা এটা ডালাটা ওপেন করব, নাকি? এরপরে এখানে কি আছে? ওয়্যার কয়েল, মিগ ওয়্যার কয়েল। হ্যাঁ, আমরা এই কয়েলকে রিমুভ করব কিভাবে সেটাই আমরা আজকে দেখব। হ্যাঁ, প্রথমত আমরা কি করব, এটার নাম কি? এটার নাম হলো গিয়ার বক্স। এটা হলো গিয়ার বক্স, ওয়্যারের জন্য যে ডিস্ট্রিবিউশন করা হয় এই গিয়ার বক্সের মাধ্যমে করা হয়। হ্যাঁ, এটার মধ্যে পিনিয়াম আছে। হ্যাঁ, অনেকগুলো পিনিয়াম, এই যে একটা পিনিয়াম দেওয়া আছে উপরে যে। হ্যাঁ, কী আছে, লিভার আছে। হ্যাঁ, এই লিভার দিয়ে কী করে এটা টাইট করা হয় এবং এই পিনিয়ামের মাধ্যমে এটা কি টর্চের ভিতর দিয়ে বাইরে রিলিজ করা হয়। সো আমরা এই গিয়ার বক্সটা কি ভালো করে জানতে হবে। হ্যাঁ, যে গিয়ার বক্সটা কীভাবে অপারেটিং করে, না জানলে ভাঙে ফেলাম, তাই না? নাকি? হ্যাঁ, এটাকে লুজ, এই যে এই যে লিভারটা আছে এটা কি, এটা লুজের অংশ। আবার যদি অনেক সময় কি ওয়্যার না বাহির হয় বা স্লিপ করে তখন আমরা কি করি, এটাকে টাইট করি, তাই না? হ্যাঁ, তার মানে কি এটা একটা কাজ আছে, এটা নাকি লিভারটারও একটা কাজ আছে। আমরা ক্লিয়ার বুঝতেছি না যে এই ওয়্যারটা যদি কোনো অবস্থায় লুজিং কানেকশন থাকে, লুজ কানেকশন, তাহলে আমরা এটা কি টাইট করবো। টাইট করলে কি হবে, তখন পিনিয়ামে এটা পেয়ে যাবে। হ্যাঁ, একটা প্রেশার পাবে, তখন কি রিলিজ বরাবর হবে। হ্যাঁ, তাহলে আমরা কি করতেছি এখন, আমরা লিভারটাকে ওপেন করব, করে যে পুরান যে কয়েলটা আছে এটাকে কি করব আমরা। হ্যাঁ, আমরা এই কয়েলটাকে রোটেট করে এটাকে রিমুভ করব আমরা। তো রিমুভ করতে হলে প্রথমত কি কয়েলগুলো, তারগুলোকে আমরা বাইরে ফালানো যাবে না, ঠিক আছে? ওকে, দেখো এই যে কয়েলের মধ্যে কিন্তু একটা ছিদ্র আছে। হ্যাঁ, এই যে এখানে একটা হোল আছে, এই হোল বরাবর এটাকে কি লাগাই দিলে আর কি স্যার এক্সট্রা বের হয়ে যাবে না। হ্যাঁ, ঠিক আছে, কয়েলটাকে এখানে এখন লাগানো দেওয়া হয়েছে। এখন আমরা এটাকে কি করব, রিমুভ করব। ওকে, এই যে রিমুভ করলাম, তাহলে এখন আমরা কি নতুন একটা কয়েল লাগাবো। একটা কয়েল নিয়ে আসো, আমি বাকি একজন যে কয়েলটা নিয়ে আসবো দেখতে গেলে। এখানে চাবি আছে দেখো। হ্যাঁ, এখন যে বিষয়টা আমরা আরো যদি শিখবো টর্চ সম্পর্কে, আমরা কিন্তু এই টর্চ সম্পর্কে সবাই সুন্দর করে দাঁড়ান, সামনে 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 সুন্দর করে গোল হয়ে দাঁড়ান, মনির আসো দেখে দাঁড়াও, সুন্দর করে দাঁড়াও। হ্যাঁ, কি কিছু দাঁড়াও। ওকে, তাহলে আমরা কি এখন কি শিখবো, টর্চ সম্পর্কে শিখবো। কি টর্চ, কি টর্চ বলো না কেন কথা, এটা মিগ টর্চ বলে কি মিগ টর্চ। হ্যাঁ, টর্চ বলে বা গান বলে, টর্চ না এটা গানও বলা হয়, মিগ গান অথবা মিগ টর্চ দুটাই এটার নাম। হ্যাঁ, তো বেসিকলি আমরা কি এটা মিগ টর্চ বা মিগ গান সব দেশে চলে, এমন কোনো পৃথিবীতে কোনো দেশ নাই যে এই দুটো নামে অপরিচিত, দুটো নামে পরিচিত। তো প্রথমত আমরা যে জিনিসটা শিখবো, এই যে প্রথম যে জিনিসটা খুলছি এটার নাম কি, কাপলিং। এটার নাম কি? কাপলিং, বা আমরা আরেকটা নাম জানি এটার নাম নজিলও বলা, কারণ গ্যাস পাসিং এর জন্য এইটাই ব্যবহার করা। কারণ এটা অ্যাকচুয়ালি যে মিগে যখন গ্যাস পাসিং করা হয় এটার ভূমিকা সবচেয়ে বেশি, এটা না হলে গ্যাস পাসিং হবে না। তো গ্যাস সাধারণত কি নজিলের ভিতর দিয়েই যায়, এই জন্যই মিগের ক্ষেত্রে এটার নাম দেওয়া হয়েছে কাপলিং, কিন্তু গ্যাসের ক্ষেত্রে যখনই আমরা যে নজেল, তার মানে কি আমরা এটা ক্লিয়ার না, কাপলিং অথবা নজেল। দু নম্বর কি, দু নম্বর এটা কি, এটার নাম কন্ট্রাক্টিং। হ্যাঁ,
নাম কি কন্ট্যাক্টিং এটার কাজটা কি ওয়্যারকে কন্ট্রোল করা ওয়্যারকে রিলিজ করবে যে কোনো ধরনের আইসোলেশন বা জিগজ্যাগ যেন না হয় এই কারণে নাহলে কিন্তু এভাবে ডাইরেক্ট ওয়েল্ডিং করা যেত নাকি এটা দিয়ে ওয়েল্ডিং করা যেত কিন্তু এটাকে এটার সাথে অ্যাটাচ করার অনুমতি ছিল ওয়্যার যেন জিগজ্যাগ হবে না বাইরে হয় স্ট্রেট যেন বাইরে হয় এই কারণে এটা ব্যবহার করা হয় তো এটা কি কন্ট্যাক্টিং ক্লিয়ার না মনে থাকবো না সবার এটা কন্ট্যাক্টিং এরপরে হলো কি এটা এটার নাম হলো ইনসুলেটার এটার নাম কি ইনসুলেটার এটার কাজ কি এটাও কি কন্ট্যাক্টিভের সাথে রিলেটেড এবং কি টর্চের যে নেক আছে এটার নাম কি নেক এটা নেক কি জন্য খাড়ের মতো নাকি খাড়ের মতো বা হাঁটুর মতো এই জন্য এটার নাম দিছি কি নেক নেকের সাথে এটা রিলেটেড এটার সাথে কি কন্ট্যাক্টিভ রিলেটেড ঠিক আছে কন্ট্যাক্টিভের পরে কি আবার কাপলিং রিলেটেড তাহলে আমরা এখানে কটা পয়েন্ট পেলাম চারটা না এর মধ্যে কিন্তু আমরা আবার কি ব্যবহার করি সিরামিক 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 কি আমরা এখানে আবার একটা সিরামিক ব্যবহার করি সিরামিকটা কোথায় এখানে বলো তো এখানে সিরামিক আছে কি করছে ভিতরে আছে